হ্যালো স্টুডেন্ট আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আজকে যেটা আলোচনা করব তোমরা দেখো রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ইলেভেনের একটা মক টেস্ট নিয়ে আলোচনা করব। যে কোশ মক টেস্ট অর্থাৎ এখান থেকে তোমরা এই কোশ্চেনটা যদি পড়ো তাহলে এখান থেকে তোমরা বড় কোশ্চেন অর্থাৎ চল্লিশ নম্বরের যে বড়ো কোশ্চেন লিখতে হয় পাঁচটা আট নম্বরে সেটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে অবশ্যই দেখো তার সঙ্গে বেস্ট অর্থাৎ সবথেকে ভালো দশটা এমসিকিউ আমি মক টেস্টের মধ্যে রেখেছি তাহলে অবশ্যই তোমরা দেখে নাও আর পারলে মক টেস্টটা তোমরা দিয়েও দাও একটা টাইম নাও আমি যে আমার স্টুডেন্টদের জন্য রেখেছিলাম টাইমটা দেখো তাদের জন্য রেখেছিলাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে আর পঞ্চাশ নম্বরের মক টেস্টটা নিয়েছিলাম নিয়েছিলাম আর নাম্বার ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের ঠিক আছে আর যে কোশ্চেনগুলো রেখেছি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা একবার দেখে নাও অবশ্যই দেখো প্রথম প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো নেক্সট আছে দেখো রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদপাচ্য ব্যাখ্যা করো তারপরে দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ আলোচনা করো তারপরে আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো তারপর দেখো সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে কোশ্চেন দেখো রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য তারপরে কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো এই কটা কোশ্চেন অর্থাৎ এই আটটা কোশ্চেন তোমরা যদি ভালো করে তৈরি করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে পাঁচটা কমন পাবেই পাবে আর তোমরা পারলে এই মক টেস্টটা তোমরা কোশ্চেনগুলো টুকে নিয়ে মক টেস্টটা নিজেরা বাড়িতে বসে দিয়ে দাও এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম নিয়ে তারপরে কমেন্টে জানাও যে কে কতটা ভালো লিখতে পারছ তারপরে দেখো দশটা যে শর্ট কোশ্চেন আমি দিয়েছিলাম পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে ঠিক আছে নেক্সট কোশ্চেন দিয়েছিলাম দেখো নেক্সট কোশ্চেন আছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন নেক্সট দেখো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম তারপরে রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য তারপরে জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যায় একথা কে বলেছেন ঠিক আছে তারপরে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন যেটা আছে দেখো স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ কী তারপরে কার মতানুসারে অর্থনৈতিক সাম্য একটি গুরুত্বপূর্ণ অধিকার তারপরে আইনের দুটি উৎস লেখো তারপরে নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য নাগরিকতা অর্জনের পন্থা তারপরে নাগরিকতা বিলুপ্তের দুটি কারণ লেখো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্রটি কবে গৃহীত এই কোশ্চেন করা তোমরা রেডি করো আর পারলে উত্তর করো অর্থাৎ তোমরাও মক টেস্টটা দিয়ে দাও একটা কথা মনে রাখবে আমাদের চ্যানেলে এই এই যে কোশ্চেনটা তোমরা দিয়েছি ঠিক আছে সেই সম্পর্কে অনেক উত্তর নোট আকারে দেওয়া আছে ভিডিও আকারে হ্যান্ড রিটেন নোট সেগুলোকে তোমরা কালেক্ট করো ঠিক আছে আমাদের চ্যানেলের প্লে গিয়ে আর যারা চ্যানেলে নতুন এসছো এরকম ভিডিও আরও অনেক পরিমাণে পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে জানো সেটুকুনি তোমরা করবে আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আনার চেষ্টা করব আজকে এতটাই